এই মুহূর্তে সব থেকে বড় খবর অধীর রঞ্জন চৌধুরীকে ফোন করলেন বিজেপির হেভিওয়েট নেতা তাহলে কি এবার বিজেপিতে যোগদান করছেন অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে লোকসভা নির্বাচনে হারের পর থেকেই দলে ব্রাক্ত হয়ে পড়েছিলেন অধীর চৌধুরী গিয়েছে তার প্রদেশ কংগ্রেস সভাপতির পদও নতুন সভাপতি শুভঙ্ক সরকার এখন তার ভবিষ্যৎ কী তা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও তিনি বারবার করে দাবি করেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন কিন্তু একবারও তিনি পরিষ্কার করে বলেননি তিনি কংগ্রেসে থেকেই লড়াই চালিয়ে যাবেন আর এরপরেই এবার বিজেপি নেতা কৌস্তভ বাগচি ফোন করলেন অধীর রঞ্জন চৌধুরীকে জানা যাচ্ছে গতকাল রাতেই অধীর রঞ্জন চৌধুরীকে ফোন করেছিলেন কৌস্তভবচি এবং তাকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়েছেন বাগচি এর আগেও অধীর রঞ্জন চৌধুরীকে বার্তা দিয়েছিলেন বাগচি তিনি বলেছিলেন চলুন একসঙ্গে লড়াই করি আর এবারও সেই একই বার্তা আর তারপরে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে বাগচি কার পরামর্শেই অদিত চৌধুরীকে বিজেপিতে আনার চেষ্টা চালাচ্ছেন নিশ্চয়ই নিজে থেকে নয় ওপর থেকে নিশ্চয়ই নির্দেশ রয়েছে সেই জন্যই অদিত চৌধুরীকে অফার দিয়েছেন কৌস্তব কৌস্তভবচি দেখার বিষয় এই যে অদি এই কৌস্তভবাকির অফার সাদরে গ্রহণ করেন কিনা না চৌধুরী অর্থাৎ বিজেপিতে যোগদান করেন কিনা সেটাই এখন দেখার যদি যোগদান করে তাহলে বিজেপির যে ক্ষমতা বৃদ্ধি হবে সেটা বলায় বাহুল্য